একদিন আমিও সবার সেরা হব, একদিন আমার স্বপ্ন পূরণ হবে, একদিন সবকিছু আমার হাতের মুঠোয় থাকবে। তাই আমি সবার আড়ালে এখন নিজেকে তৈরি করে চলেছি। সমাজ, সম্পর্ক, বন্ধু-বান্ধব সবকিছু থেকে এখন আমি দূরে। আমার পৃথিবীতে এখন আমি আর আমার স্বপ্ন বেঁচে আছি, যে স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না, যে স্বপ্ন আমাকে রেস্ট নিতে দেয় না। ভোরে সূর্য ওঠার আগে আমার স্বপ্ন আমাকে জাগিয়ে তোলে। যখন সবাই গভীর নিদ্রায় ভোরের ঘুমের আরাম নিতে ব্যস্ত, ঠিক তখনই আমি নিজেকে তৈরি করে চলেছি, নিজেকে লিমিটলেস করার চেষ্টা করছি, যেন কোনো ধরনের পরিস্থিতিতে হার মানতে না হয়। হার, আরে হার বলে কোনো শব্দই আমার ডিকশনারিতে নেই। হ্যাঁ, নিজেকে এমন ভাবে তৈরি করব যেন প্রত্যেকটা কাজে নিজেকে বিজয়ী করে দেখাতে পারি। তোমাদের এই ইঁদুর দৌড়ের খেলায় আমি দৌড়তে রাজি নই। এই সমাজ চক্র থেকে বেরিয়ে তোমাদের জন্য নতুন কিছু করে দিয়ে যাব। তাই নিজেকে একটু একটু করে সেই জায়গায় নিয়ে যাওয়ার কাজ চলছে। তাই এখন আমাকে একা ছেড়ে দাও। যখন সবাই পার্টি, ক্লাবে, ডিস্কোতে মেতে আত্মহারা, ঠিক তখন আমি নিজেকে আরো যন্ত্রণা দিয়ে যাচ্ছি, নিজের লিমিটটাকে বাড়িয়ে চলেছি। যখন সবাই ভিডিও গেম, ওয়েব সিরিজ, সিনেমা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই আমি আমার কাজের প্রতি আরো মনোযোগী হচ্ছি। যখন সবাই নেশা করতে ব্যস্ত, ঠিক তখনই আমি আমার শরীরকে আরো স্বাস্থ্যসম্পন্ন খাবার খাওয়াতে ব্যস্ত। যখন সবাই বন্ধু-বান্ধবের সাথে আড্ডা মেরে টাইম নষ্ট করতে ব্যস্ত, ঠিক তখনই আমি একটু একটু করে প্র্যাকটিস করে চলেছি। তুমি বুঝবে না, তুমি বুঝবে না বলেই তুমি আমার মতো হতে পারবে না। দেখোনি সাইক্লোন আসার আগে আকাশটা কেমন থমকে থাকে? ঠিক তেমনি এখন আমি সাইলেন্ট মুডে আছি, কিন্তু যখন আসবো সবকিছু তোলপাড় করে দিব। আমাকে নিয়ে যা ঠাট্টা করার, মস্করা করার এখনই করে নাও। হ্যাঁ, আমি ফিরবো সবার সেরা হয়ে, আবারও ফিরবো। পারলে এখন আমাকে সবাই ভুলে যাও। একটা বাঘের শিকার যেমন লক লগে তাজা হরিং, ঠিক তেমনি আমার শিকার আমার স্বপ্নের বাস্তবতা। আর আমার স্বপ্নের বাস্তব রূপ আমি না দিয়ে আমি থামছি না। আর বেশি অপেক্ষা নয়, খুব শীঘ্রই হবে থামাকা। সবাই প্রস্তুত থেকো, আমি সবার চোখের আড়ালে নিজেকে একটু একটু করে গুছিয়ে নিয়েছি। যখন এই সমাজ আমাকে নিয়ে সমালোচনা করতে ব্যস্ত, তখনই আমি নিজেকে তিলে তিলে আরো তৈরি করে চলেছি। তোমাদের জবাব আমার এই মুখে নয়, কাজে করে দেখাবো। তুমি জানো না আমি কতটা ঘুমোতে পারি না। হ্যাঁ, আমি ঘুমাবো, মনের শান্তিতে ঘুমাবো, যখন সবার সেরা হতে পারবো। তাই এখন নিজেকে চেনার চেষ্টা করছি, নিজের জেদ, নিজের শক্তিটাকে এক্সপ্যান্ড করে চলেছি। বারবার প্র্যাকটিস করতে করতে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, কোনো কিছুই অসম্ভব নয়, এভরিথিং ইজ পসিবল। হ্যাঁ, আমি চেষ্টা করলে সবকিছুই সম্ভব, কারণ আমি আমার স্বপ্নের পথে এগিয়ে চলেছি। প্রতিটি সকাল আমার জীবনের এক একটি চ্যালেঞ্জ, আর আমি চ্যালেঞ্জ নিয়ে বেঁচে থাকতে চাই।